ভাবি কি রান্না করছেন? আমি পোলাও মাংস বিরিয়ানি রান্না করছি। কার জন্য? মেহমান আসবে? হ্যাঁ। দেখি কিভাবে রান্না করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি। আমি আছি বাংলাদেশি হোম মেকার ঝুমুর। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, কারণ আজকে আমার চ্যানেলে আমার ভিডিওতে থাকছে অন্য আরেকজন, এর মধ্যে আপনারা তাকে দেখে নিচ্ছেন। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটি না দেখলে অবশ্যই মিস করবেন। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, যার কারণে আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে পুরো ভিডিও জুড়ে কথা বলবে আমার চ্যানেলের নতুন অতিথি, আমার ছোট ভাইয়ের মেয়ে, আমার জানের টুকরা কলিজা। তাহলে ওর সাথেই পরিচয় হয়ে নি। আমি মা রিহা চৌধুরী, আমি কেজিতে পড়ি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে এখন কিছু ছড়া শোনাবো। ছড়া ছড়া ছড়া, সোনার রূপোর গড়া, গড়া গেল ভেঙে হীরে মানিক ভরা। এক যে এক গাছ ছিল, লতায় লতায় লতিয়ে গেল, তার যে কত কুড়ি ছিল, ফুল 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 ফুটে গেল। ঝড় ঝড় ঝড়, একটা আম পর একটা আম পড়িস নে গোতলা বিছিয়ে পর। আয় বৃষ্টি কোষে, আমরা থাকি বসে, যা বৃষ্টি ঝরে যা, লেবুর পাতার করম চা। শিল পড়া টুপটাপ, খোকা কুকু চুপচাপ, শিল পড়া থামলো, আঙিনায় নামলো, কুটুপুটি চুটুপুটি, সারা বেলায় ধূপধাপ। বলছি ওরে ছাগল ছানা, উড়িস নে রে উড়িস নে, জানিস নে তুই উঠতে মানা, হাত্তাগুলি ছুড়িস নে। বক মামা বক মামা, ফুল দিয়ে যা, নারিকেল গাছের কড়ি আছে গুনে নিয়ে যা। উচিংয়ের ছা উচ্ছে খেও না, উচ্ছে খেলে মুচ্ছে যাবে, সহ্য হবে না। আশবনের কাছে বুড়ো শেয়ালি নাচে, তার গুপ জোড়াটি পাকা, তার মাথায় কনক চাপ। এখন আমি একটা গান শোনাবো। আমি একটা পাতার ছবি আঁকি, পাতাটা গাছ হয়ে যায়, মাথা ভরা সবুজ কুচি পাতায়, গাছটাকে ছাতা মনে হয়। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর, তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। এবার বলো হাই এভরিওয়ান, বলো হাই এভরিওয়ান, হাই এভরিওয়ান, গুড ইভিনিং, গুড ইভিনিং, কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? আমরা তো খুব ভালো আছি, আমরা তো খুব ভালো আছি। আমি আমার ছোট ফুপির সাথে বেড়াতে এসেছি, আমি আমার ছোট ফুপির সাথে বেড়াতে এসেছি। অনেক মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে, চিংড়ি বলে আমি আমার ফুপির সাথে ঘুরতে বেরিয়েছি, আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। আমাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার
কমেন্ট করবেন। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার ফুপির চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক হোক।